আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবজি। সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর সকালবেলা আমি আইসেই রান্নাঘরের জানালাটা খুলে দিই, খুলে দিলে খুব সুন্দর একটা রোদ আমার কিচেনে ঢুকে। তো এই রোদ্রে আমি কিছু কালি জিরা হালকা একটু গরম হতে দিলাম, কারণ কালকে রোদ্রে দিয়ে ছাদ থেকে নিয়ে আসছি, যেহেতু রাতে এমনিতে ডিশের মধ্যে ছিল, একটু সফট হয়ে গেছে, তো এটাকে আর একটু গরম করার জন্য আমি এখানে দিলাম। আর এই রোদ্রে আমি ম্যাক্সিমামই আমার বাসার ভিতরে যেই দুইটা গাছ আছে এগুলো দেই, যেন কারণ রোদ পায়, রোদ ছাড়া তো গাছ আসলে যতই ভালো হোক রোদের প্রয়োজন পড়ে। তো আমি এই রোদ্রাতে প্রতিদিন সকালবেলা একটু দিয়ে রাখি। আর সকালের নাস্তার জন্য আমি রাতে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এই ভিজানো ডালটাকে আমি শিলপাটায় এখন বেটে নিচ্ছি। আর আমার ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমি শিলপাটায়ই করি, কারণ এই ডালটার আমি যখন ব্লেন্ডারে করি আমার কাছে খেতে ভালো লাগে না, সেজন্য আমি সবসময় পেঁয়াজু অথবা বড়া যেটাই বানাই আমি সেটার জন্যই শিলপাটায় বেটে নিই। তো বেশি সময় লাগেনি, আমি বেটে নিয়েছি। তো যেহেতু আমি আজকে হচ্ছে শীত চলে আসতেছে, তো এই সপ্তাহেই হয়তো লাস্ট যাব দুহা আফ্রাকে নিয়ে সাঁতার শেখানোর জন্য। তো সকাল সকাল নাস্তা করার আগে মাংসটা ভিজিয়ে নিচ্ছি। তো মাংসটা ভিজিয়ে নিচ্ছি। আর শুক্রবার আসলে বিকালবেলার তুলনায় বা দুপুরবেলার পর আমার কাজ থাকে না, সকালবেলা অনেক কাজের চাপ থাকে, যেহেতু একটু লেট করে উঠি, আবার বিভিন্ন প্রয়োজনে দেখে গেছে আমার অনেক কাজের চাপ থাকে। তো আমি পেঁয়াজের জন্য কাঁচামরিচটা কেটে নিচ্ছি। কাঁচামরিচটা আজকে আর শিলপাটে বাটিনি, এটাকে একদম মিহি কুচি করে নিব। তো খুব জ্বালাপোড়া করে আমার হাতে মরিচ লেগে গেলে, তো সেজন্য আমি খুব সাবধানে মরিচটাকে কুচি করতেছি। তো এগুলা কেটে সব মশলা দিয়ে আমি মাখিয়ে এটা ভেজে নিব। তো বাছতেছিলাম এটা, কিন্তু আমি যেহেতু ভাতের সাথে খাবো খুব অল্প তেলে বাছবো, একদম ডুবো তেলে না। তো এদিকে আমি যখন পেঁয়াজটা বাছতেছিলাম, আর ওইদিকে রাতে আফরার আব্বু একটা ছবি আঁকছে, ওই ছবিটার কিছুটা অংশ একটু বাকি ছিল, যেহেতু ঘুম এসে পড়েছিল সে আর আঁকেনি। তো ওই বাকি অংশটাকে ইনকমপ্লিট কাজটাকে একটু কমপ্লিট করতেছে এখন একটু। তো এই যে ছবিটা, ছবির মধ্যে ভিডিওতে যেরকমই লাগতেছে ন্যাচারালি অনেক সুন্দর হয়েছিলো ছবিটা, কালারটা খুবই সুন্দর হচ্ছিল। তো আমরা নাস্তা টাস্তা করে ফেলেছি, আর এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। তো আমি এরকম অবস্থায় রেখে ওদেরকে নিয়ে চলে যেতে হবে, কারণ বাকি কাজটা আমি এসে তারপর করব, কারণ কিছুটা সময় পাবো, ওর আব্বু মসজিদে যাবে, নামাজ পড়বে, ওই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। আর এই তো আমরা চলে আসছি পুকুরে। আজকে অনেক মানুষ, অন্য দিনের চাইতে দ্বিগুণ পরিমাণ মানুষ। তো কিছু করার নাই, এক সাইড দিয়ে এখানে আরও একটা ফ্যামিলি আসে, তারাও নামবে। তো আপাতত আমি একটু উপরে থাকবো। আর এই যে আমার ছেলে অস্থির হয়ে গেছে অলরেডি, কখন সে নামবে, এই যে দেখেন হাত এরকম করতেছে, সে 1-2 করে তারপর লাফ দিবে। তো এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আর এদিকে আফরা খুব আস্তে আস্তে নামতেছিল, তাই আমি একটু ধাক্কা দিয়ে তারপর নামিয়ে দিলাম। আর ওইদিকে ছেলে তার বাবাকে বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি নিজে গোসল করব। মানে ও নিজে সাঁতার কাটবে, একদম পানি খেয়ে তারপর হাবুডুবু হয়ে থাকে ওর, এমন অবস্থা হয়ে যায়। তো তারপর ও খুব জোরাজুরি করতেছে, ওর আব্বু দুইজনকে একসাথে পারতেছিল না। তো এখানে কিছু মুরব্বীরা আছে, তারা চলে যাবে এখন, সেজন্য আমি আর এখন নামতেছি না, যে ওনারা চলে যাক। তো এই আধা ঘন্টার ভিতরে অনেকটা মানুষ কমে যাবে চাপটা।
আর আফরারও কিন্তু ছোটোবেলায় অনেক আগ্রহ ছিল এবং মোটামুটি অনেকটা শিখে ফেলছিল আফরার যখন 3 বছর বয়স। তো ওর নানু অনেক ওকে অনেকটা শিখিয়েছিল, কারণ ওর 3 বছর পর্যন্ত ম্যাক্সিমাম টাইমটাই ওর নানুর বাড়িতে কাটিয়েছে। তো এখন যেহেতু সেই অপশনটা নাই, তাই আমরাও খুঁজতেছিলাম কীভাবে বাচ্চাদের সাঁতার কাটানো শেখানো যায়। তো ওই আঙ্কেলটা আমার দুহাকে নিছে, মানে একটু দুষ্টামি করতেছিল দুহা। তাই তো প্রায় 1.5 ঘন্টা আমরা একটু সময় কাটালাম পানির মধ্যে। তো তারপর আমরা চলে যাচ্ছি, এই যে 2 ভাই বোন আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে হাত ধরে, যে আমাদের আমরা কিন্তু পিছনে, ওরা সামনে চলে গেছে, আমি আর ওর আব্বু পিছনে হাঁটতেছি। আর এদিকে আমরা হাঁটতেছি আর দেখতেছিলাম আশেপাশে নতুন নতুন বাড়ি হচ্ছে। এই সম্পূর্ণটা কিন্তু আমরা যখন এই বাড়িতে আসি, এই সম্পূর্ণটা শুধু বালি মাখা একটা মরুভূমির মতো ছিল। তো এখন অনেকেই যার যার প্লটগুলা নিজেদের দখলে নিচ্ছে, আবার অনেকে দোকান বা বাড়ি করছে। তো ওরা দোকানে, একটা দোকানের মধ্যে ঢুকলো, ওরা নাকি কিছু কিনবে, কারণ ওর বাবা থাকলে ওদের দোকানে যেতে হয়, কিছু কিনতে হয়। তা আমি এদিকে এসে দাঁড়াতেই দেখি এই ছেলেগুলা গুড়াতে উঠে চড়তেছে। আর এই গুড়া দিয়ে কিন্তু বিকালবেলা ওরা ইনকাম করে, ওরা জনপ্রতি হিসাবে টাকা নেয় একটা নির্দিষ্ট রাউন্ডের উপরে। তো এসে আমি একটু গোসল করে তারপর রান্না বসিয়ে দিচ্ছি আবার। তো আজকে ভাবলাম, আমি অনেক ভিডিওতে দেখি অনেকে রসুন দিয়ে গরুর মাংস খায়, তো আমিও ভাবলাম যে আজকে আমিও একটু ট্রাই করি, কেমন হয় দেখি। আমি আগে কখনো খাইনি, তো আজকেই ফার্স্ট দিচ্ছি। তো বেগুন ভাজি করব। তো বেগুন ভাজিটা আমি অবশ্যই অন্য দিনের চেয়ে একটু আলাদাভাবে করব। তো আমি নর্মালি লবণ হলুদ দিয়ে তারপর বেগুনটাকে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নিয়ে তারপর এটা পেঁয়াজ ভেজে আলাদা সামান্য পরিমাণ মশলা কষিয়ে তারপর এটা এখন একটু বুনা টাইপের করব। তো এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার কাছে উভয়ভাবেই খেতে ভালো লাগে এবং আমাদের বাসার সবাইও খুবই পছন্দ করে। বিশেষ করে পোলাওয়ের সাথে বেগুন ভাজিটা খুব ভালো লাগে, আমরা পছন্দ করি। তো আমি এখনই বেগুন ভাজিটা মোটামুটি আমার হয়ে গেছে, আর আমার ম্যাক্সিমাম রান্নাই আমার শাশুড়ির হাতে। আর এখন অনেক সময় দেখা যায় কি, যে যে রান্নাটা ভুলে গেছি বা পারতেছি না, আমি প্রায় সময়ই আমার আম্মার কাছে কল দিয়ে তারপর রান্নাটা শিখে তারপর করি। তো এই রেসিপিটা আমার হয়ে গেছে, বেগুন ভাজি যে রেসিপিটা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আমার রসুন দিয়ে গরুর মাংস যেটা ওইটাও হয়ে গেছে। তো আমি পাশাপাশি ডালটাও বোনা করে নিয়েছিলাম, তো ডাল বোনাটাও হয়ে গেছে। তো ডাল বোনা যেহেতু হয়ে গেছে, তো এখন আমি জাস্ট একটু পোলাও করব। শুক্রবার আসলে যেহেতু সবাই একসাথে খাওয়া হয়, তো শুক্রবারে বিশেষ করে আমাদের একটু মাংস পোলাও এটা সেটা খাওয়া হয়, শুক্রবারে অফ ডে। তো আমি এখন একটু নর্মাল সাদা পোলাওটা করে নিব। তো আমি সাদা পোলাওই করব, নর্মাল সাদা পোলাওটাই আমরা খুবই পছন্দ করি। আফরা দুহা আমাদের বাসার সবাই খুব পোলাও প্রেমী, সবাই পোলাও খুব পছন্দ করে। তো ভাবলাম যে যেহেতু সবাই একসাথে শুক্রবারে সবাই বাসায় থাকে, লাঞ্চটা একসাথে করা হয়, তো তাই শুক্রবারে একটু পোলাও টোলাও এটা সেটা করার চেষ্টা করি। তো সব কিছু করে আমরা লাঞ্চ করে ফেলেছিলাম সবাই একসাথে। তো আমরা যখন পুকুর থেকে গোসল করে এসেছিলাম, আমরা চাবি নিতে ভুলে গিয়েছিলাম। তো আর আব্বু মসজিদে গিয়েছিলো ওর দাদাভাইয়ের কাছ থেকে চাবি আনার জন্য। তো ওই চাবি আনতে গিয়ে তারপর সাথে করে জাম্বুরা নিয়ে আসছে। তো এই জাম্বুরাটা দেখি আমাদের বাড়ির কথা মনে পড়ে গেল, যে আমাদের বাড়ির জাম্বুরা গাছটাতেও অনেক বড় বড় জাম্বুরা হতো। তো ওইটা আমাদের গাছের জাম্বুরাটা খেতে খুবই টেস্ট ছিল, তো এটাও ভালো ছিল, কিন্তু এটার ভিতরের অংশটা খুব অল্প ছিল। তো এই জাম্বুরাটা আমি এখন ক্লিন করে এগুলো আমি খুলে রাখবো, তো তারপর ওর আব্বু আসলে মেখে দিবে, আমরা সবাই একসাথে খাবো। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দেবে। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে ধন্যবাদ।
আর এদিক দিয়ে আফরার দোহা বিস্কিট খাচ্ছে। আর আমি ছাদ থেকে কাপড় এনে রেখে দিয়েছি, আমি একটু পরে গুছিয়ে নিব। তো বিস্কিট খেতে খেতে তারা কিন্তু অনেক ঝগড়া করে, কারণ এই বিস্কিট নিয়ে ঝগড়া হয়। দোহা ভিতরে ক্রিমটা খেয়ে তারপর উপরের অংশগুলো তার বোনকে খেতে বলে, তো তার বোন খাবে না, তার জন্য আগে আগে বিস্কুটটা বাক করে ফেলে যে তুমি এটি খাও, এগুলো খাও, আমি এগুলো খাই। তো যাই হোক, ছোটোবেলার এই খুনসুটিগুলোই বড় হলে স্মৃতি হয়ে থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।